সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের যে গণিত বইয়ের 29 পৃষ্ঠার একক কাজগুলা। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি সমাধানে চলে যাচ্ছি। এখানে আমাদের মোট 8টি সমস্যা রয়েছে। এখানে আমাদের সমাধান করতে হবে যে দশমিক সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করা। এখানে আমাদের যে সকল সংখ্যাগুলো আছে, সেই সকল সংখ্যাগুলো আমাদের কি আছে, দশমিক সংখ্যায় আছে, আমাদের সেগুলাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমাদের এটা সমাধান করার জন্য আমাদের বইয়ের 28 পৃষ্ঠায় একটা সমাধানের পদ্ধতি দেওয়া আছে। তো আমি প্রথমে একটা ওই পদ্ধতিতে সমাধান করে দেখাবো, তারপরে আমি এর চেয়ে আরো সহজ পদ্ধতি শর্টকাট পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে যে এটা আছে, তো আমি যদি এটা সমাধান করি, 0.666 এটার পরিবর্তে আমরা কি দিতে পারি, 0.6 পুনপুনি। তো আমাদের বইয়ে যে সমাধানটা আছে এটা হচ্ছে, আমরা এটাকে ধরব ক, ধরি ক সমান 0.6। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করব। তার জন্য আমাদের এখানে হচ্ছে 10ক সমান, এখানে হচ্ছে আমাদের 6.6 এরকম আমরা তিনটা দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে 10ক থেকে 1ক যে মানটা, এটা আমরা বিয়োগ করব। তার জন্য আমরা এটা সে করি, 10ক সমান আমাদের কি ছিল, 6.666, এবং শুধু ক সমান আমাদের কত ছিল, শুধু ক সমান ছিল 0.666। যেহেতু আমাদের পূর্ণগুণিক সংখ্যা, সেহেতু আমরা আমাদের ইচ্ছা মতো এখানে সংখ্যা দিতে পারবো। তারপরে আমরা এটাকে বিয়োগ করব। বিয়োগ করার ফলে আমাদের এখানে কি থাকতেছে, 10ক থেকে 1ক যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে 9ক। এইটা সমান আমাদের এই 6 থেকে 6 আমরা যদি বাদ দিই, 0, এই 6 থেকে 6 বাদ দিলে 0, এই 6 থেকে 6 বাদ দিলে 0। তারপরে আমাদের দশমিক, এই যে 6 আছে এইটা থেকে আমরা যদি 0 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকতেছে 6। আচ্ছা, মোট কথা আমাদের এখানে থাকতেছে 6। দশমিকের পরে যদি কোনো সংখ্যার শেষে যদি দশমিকের পরে 0 থাকে তাহলে এটার কোনো মান নেই, দশমিকের আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি 9ক সমান আমরা 6 লিখতে পারি। তার পরবর্তীতে আমাদের শুধু ক মানটা বের করবো। তাহলে আমাদের ক সমান এখানে কি থাকতেছে, যেহেতু আমরা পুরা সংখ্যাটাকে ক ধরেছিলাম, সেহেতু আমাদের ক মানটা নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের এই 9 এদিকে ছিল গুণন, ওই পাশে হয়ে গেছে 12, তাহলে উপরে 6 নিচে 9। তাহলে আমাদের ক সমান এখানে কি থাকতেছে, যদি আমরা এটাকে 3 দ্বারা ভাগ করি 2 বার, এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 বার, তাহলে মোট কথা আমরা পাচ্ছি এখানে 3 ভাগের 2। তাহলে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 3 ভাগের 2 বা 2/3 যাই বল। আচ্ছা, এটা গেল আমাদের বইয়ের সমাধান, বইয়ের যে নিয়মটা আছে ওই নিয়মের সমাধান। এখন যদি আমরা শর্টকাটে সমাধান করি, তার জন্য আমাদের কি করতে হবে, এখন আমরা লিখব শর্টকাটের সমাধান 0.666 যেটা দেওয়া ছিল, এটার পরিবর্তে আমরা কি লিখব, 0.6 পুরোপুরি। এখন আমরা লিখব, এখানে একটা টান দেব আমরা, এটা হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। যদি আমাদের দশমিক থাকে এবং দশমিকের পরে যদি পুনঃপুনিক সংখ্যা থাকে, তার জন্য আমরা একটা টান দিব, এবং পুনঃপুনিক যেটা সংখ্যা আছে আমরা ওইটা 9 দিব। দশমিকের পরে পুনঃপুনিক সংখ্যা যে কয়টা আছে তার জন্য আমরা ওইটা 9 দিব, এবং আমরা পরে উপরে কি লিখবো, উপরে লিখবো যে দশমিক এবং পুনঃপুনিক এই দুইটা চিহ্ন আমরা বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যাটা পাবো ওইটা আমরা লিখবো। তাহলে আমাদের এখানে কত আছে, 0.6, সামনের 0 যেহেতু দাম নাই সেহেতু আমরা শুধু 6/6 লিখে দিব। তারপরে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 2 বার, এটাকে 3 দ্বারা ভাগ করলে 3 বার, তাহলে আমাদের উপরে 2 নিচে 3, তার মানে আমাদের এখানে 3 ভাগের 2। আমরা এই যে এতটুকু অঙ্কটা করলেই আমাদের এই সমাধানটা আসতেছে। তো আমাদের বইয়ে যে এত বড় একটা সমাধান দেওয়া আছে, আমরা ওইটার পরিবর্তে এটা করলেও আমাদের পূর্ণ নাম্বার পাবো। যদি আমাদের
যেহেতু আমাদের পরীক্ষা সিস্টেম নাই, তবুও আমরা যদি এই সিস্টেমে করি তাহলে আমাদের এইখান থেকে আমাদের অঙ্কটা একদম সঠিক হচ্ছে, এখানে কোনো আমাদের ভুল নেই। তাহলে আমরা এই বইয়ের এত বড় নিয়ম করার কোনো মানে আমি দেখি না। যদি তোমাদের হাতে অফুরন্ত সময় থাকে বা যাদের কোনো কাজ নেই তারা এই নিয়ম করতে পারে, আর যাদের সময় অফুরন্ত নেই, সময়ের দাম আছে, তারা আমরা এই নিয়মের সমাধানটা করবো। তো আমি এই নিয়মের বাকি সবগুলো এখন সমাধান করে দেখাবো। পরবর্তী যে সমস্যাটা আছে এটা হচ্ছে আমাদের 0.4777 বা 0.4777। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 0.4, তারপর সাতের উপরে আমরা একটা পূর্ণগুণিক দিতে পারি। যেহেতু আমাদের সাত সংখ্যাটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, সেহেতু আমরা এটার উপর একটা পূর্ণগুণিক চিহ্ন দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আবার আগের মতোই আমাদের দশমিক থাকার কারণে আমরা দিলাম একটা টান, তারপরে দশমিকের পরে আমাদের পূর্ণগুণিক সংখ্যা যত আছে, পূর্ণগুণিক সংখ্যা আমাদের আছে একটা সাত, তাহলে সেজন্য আমরা দিব একটা নয়। তার পরবর্তীতে আমাদের এখানে যে চার আছে, চার কিন্তু পূর্ণগুণিক না, যেহেতু চার আমাদের পূর্ণগুণিক না, সেহেতু আমরা পূর্ণগুণিক ছাড়া সংখ্যার জন্য আমরা দিব একটা শূন্য। এর পরবর্তীতে আমাদের উপরে লবের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এখানে পূর্ণগুণিক এবং দশমিক এই দুইটা বাদ দিতে হবে। এই দুটা বাদ দিলে আমাদের পূর্ণ সংখ্যা কত আছে, 47। এখন এক্ষেত্রে আমাদের একটু ভিন্ন আছে, এটা হচ্ছে আমাদের এই যে পূর্ণগুণিক ছাড়া যে সংখ্যাটা আছে এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব বা বিয়োগ করে দিব। তাহলে এখানে আমাদের চার বিয়োগ, তার মানে নিচে আমাদের কি থাকতেছে, নিচে যা ছিল তাই, উপরে আমাদের এখানে থাকতেছে 47 থেকে আমরা যদি ছয় বাদ দিই তাহলে আমাদের এখানে থাকতেছে 43। তাহলে সেক্ষেত্রে আমাদের কি 43, আমাদের যেহেতু মৌলিক সংখ্যা সেহেতু 43কে বাদ করা যায় না, তাই আমাদের এটাই আনসার। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে এটা যদি আমরা সমাধান করি তাহলে 1.999। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1.999। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি নয়ের উপরে একটা পূর্ণগুণিক চিহ্ন। তাহলে এক্ষেত্রে আমরা আবার আগের মতো দিতে পারি, আমরা দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে সেহেতু আমরা একটা নয় দিব, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা ছিল সেহেতু আমরা একটা নয় দিছি। এখন উপরে আমরা দশমিক এবং পূর্ণগুণিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যাটা দেবো, দশমিক এবং পূর্ণগুণিক যদি আমরা বাদ দিই সেহেতু আমাদের পূর্ণ সংখ্যা কত থাকতেছে, 19। এবং আমাদের দশমিক ছাড়া না পূর্ণগুণিক ছাড়া যে সংখ্যাটা ছিল এটা ছিল আমাদের শুধু এক, সেক্ষেত্রে আমরা 19টাকে এক বাদ দিব। তাহলে আমাদের কত থাকতেছে, আমাদের নিচে থাকতেছে 9, হরের মাঝে আর লবের মাঝে আমাদের কত থাকতেছে, 19টাকে এক বাদ দিলে 18। এখন যদি আমরা 9 দ্বারা 18কে বাদ করি তাহলে থাকতেছে আমাদের 2, তার মানে এটা আমাদের আনসার 2। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে এটা আছে আমাদের 1.27 বা 1.27, উপরে একটা লম্বা টান দেওয়া আছে। তো এক্ষেত্রেও একই কথা, যদি কোনো সংখ্যার উপরে এরকম একটা টান দেওয়া থাকে বা বার চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটাই আমাদের পূর্ণগুণিক চিহ্ন, মানে একটা একটা আলাদা না দিয়ে দুইটার উপরে একসাথে একটা টান দেওয়া থাকলে আমাদের বুঝতে হবে যে দুটার মধ্যে পূর্ণগুণিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দিব এখানে দশমিকের কারণে একটা আমরা বাদ চিহ্ন দিলাম, তার দশমিকের পরে যেটা পূর্ণগুণিক সংখ্যা আছে ওইটা আমরা 9 দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমরা কি করব, পূর্ণগুণিক এবং দশমিক এই চিহ্নগুলা বাদ দিয়ে আমরা পূর্ণ সংখ্যাটা লিখবো 127। যেহেতু আমাদের একের উপরে কোনো পূর্ণগুণিক চিহ্ন নাই সেহেতু আমরা এক বিয়োগ করে দিব, তারপরে আমরা নিচে আমাদের 99, উপরে 127 থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে থাকতেছে আমাদের 126। আচ্ছা, 126 আমাদের এখানে থাকতেছে। এখন আমরা এইটাকে বাদ করব লব এবং হরকে, তাহলে আমরা যদি এক্ষেত্রে 99কে 9 দ্বারা বাদ করি থাকতেছে আমাদের 11, যদি এটাকে আমরা 126কে যদি আমরা 9 দ্বারা বাদ করি তাহলে আমাদের এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 36, স্যার 14। তাহলে আমাদের নিচে থাকতেছে 11, উপরে থাকতেছে 14, তার মানে এটাই আমাদের আনসার। আমরা যদি এটাকে 9 দ্বারা বাদ করি তাহলে 9 11 99, আর যদি আমরা 126কে 11 9 দ্বারা বাদ করি তাহলে থাকতেছে আমাদের 14। 12-র মধ্যে যেতেছে একবার, থাকতেছে 3 3, আর 36 36-এর মধ্যে আমাদের যাইতেছে 4 বার 4 9 37। তাহলে উপরে আমাদের 14, নিচে 11, এটাই আমাদের আনসার। এক্ষেত্রে আমরা এটাকে মিশ্র বানাইতে পারি, তো আমাদের মিশ্র না বানাইলেও হবে, যেহেতু আমাদের মিশ্র কথা এখানে কোনো কিছু বলা নাই। এর পরবর্তীতে আমাদের আছে 0.235, তো সেক্ষেত্রে আমাদের 5-এর উপরে পূর্ণগুণিক, 3-এর উপরেও
কোনোপনিক, দুই আমাদের কোনোপনিক সারা সংখ্যা। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা আগের মতোই আমরা একটা যে আমাদের দশমিক ছিল তার জন্য আমরা একটা ভাগ চিহ্ন দিলাম, তারপরে আমাদের পুনঃপুনিক সংখ্যা যে কয়টা আছে, যেহেতু দুইটা আছে সেহেতু আমরা দুইটা নিব 9, এবং পুনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে সেহেতু আমরা নিব একটা 0। এখন যদি আমরা দশমিক এবং পুনঃপুনিক বাদ দিই তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আছে কত, 235। তাহলে 235, এখন আমাদের দুই যে সংখ্যাটা ছিল এটা ছিল পুনঃপুনিক ছাড়া, এটার মধ্যে পুনঃপুনিক চিহ্ন ছিল না, সেহেতু আমরা দুই বিয়োগ করে দেবো। নিচে আমাদের আছে 990, এখন আর উপরে আছে কত, আমাদের উপরে আছে এখানে 233। এখন আমাদের এখানে উপরে 235 থেকে 2 বাদ দিলে 233 থাকতেছে, আর নিচে থাকতেছে 990। সেক্ষেত্রে আমরা এইটাকে 3 দ্বারা অভাগ করতে পারবো, 9 দ্বারা অভাগ করতে পারবো, কিন্তু এটাকে আমরা 3 দ্বারা অভাগ করতে পারবো না, 9 দ্বারা অভাগ করতে পারবো না, আবার এটাকে 5 দ্বারা ভাগ করা সম্ভব, কিন্তু উপরেটাকে 5 দ্বারা ভাগ করা সম্ভব না।